আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবার রমজান কেমন কাটছে আমাকে জানাবেন কমেন্টসে। আর আমি আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের আন্ডারে শুধুমাত্র নিউ ব্রান্সউইকের যে ডেজিগনেটেড এমপ্লয়ারগুলো আছে তাদেরকে নিয়ে। সো প্রথমে আমি আপনাদেরকে আগে একটু বলে দিচ্ছি যে এই ডেজিগনেটেড এমপ্লয়ার্সের মানে কি বা কেন আমি আজকে আপনাদেরকে তাদের তালিকাটা দিব। সো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটা হচ্ছে ক্যানাডার অনেক সহজ একটা পাইলট প্রোগ্রাম, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই পাইলট প্রোগ্রামের আন্ডারে যখনই আপনারা আসতে যাবেন তখন আপনাদের ডেজিগনেটেড এমপ্লয়ার্স মানে হচ্ছে কিছু ফিক্সড কোম্পানি রয়েছে যেগুলো কিনা গভর্নমেন্ট হচ্ছে তাদেরকে শুধুমাত্র অনুমতি দিয়েছে যে তারা বাইরে থেকে এই পাইলট প্রোগ্রামের আন্ডারে হচ্ছে লোক আনতে পারবে, ঠিক আছে? সো আপনারা যখনই ডেজিগনেটেড এমপ্লয়ার্স দেখেন তার মানে হচ্ছে এরা হচ্ছে গভর্নমেন্ট থেকে অনুমোদন প্রাপ্ত এমন কিছু কোম্পানি যারা বাইরে থেকে লোক আনার বা আপনাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়ার যোগ্যতা রাখে, তাদের কাছে সেই সার্টিফিকেট বা অনুমোদনটা লাইসেন্সটা রয়েছে। এখন আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি সেই একটা নিউ ব্রান্সউইকে যে একটা প্রভিন্স আছে 2024 সালে যেই এমপ্লয়ার্সরা আছে যারা কিনা গভর্নমেন্ট থেকে অনুমোদন পেয়েছে তাদের বিশাল বড় একটা লিস্ট দিব। এইটা কেন ইম্পর্ট্যান্ট আপনাদেরকে এই লিস্টটা জানা বা এই লিস্টের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা, বিকজ আপনারা ক্যানাডাতে আসতে চান আর এই কোম্পানিরাই কোম্পানির লোকজনই আপনাদেরকে হেল্প করতে পারবে বা কোম্পানিগুলোই আপনাদেরকে হেল্প করতে পারবে ক্যানাডাতে চাকরি পাওয়ার ব্যাপারে। আমি যতটা পারি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিও রিলেটেড, বাট ভিডিওটা প্লিজ এ টু জি দেখবেন, বুঝবেন, কারণ ভিডিওটা আমি এত সহজভাবে বুঝিয়ে বলি। যদি ভিডিওটা আপনারা পুরোটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওতে আমি কী বলেছি আর কোন ওয়েগুলো বলেছি। তাহলে চলুন জানি যে এই এমপ্লয়ার্সদের নাম কি করে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা হোয়াট ইজ দ্য প্রসেস। সো প্রথমেই তো আমি আপনাদেরকে একটা বিস্তারিত আইডিয়া দিয়ে দিয়েছি যে আজকের ভিডিওটা কিসের উপর। এখন বলি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কিছু কথা। সো যেহেতু আটলান্টিক প্রদেশ হলো টোটাল চারটা প্রভিন্স নিয়ে, একটা হচ্ছে নিউ ব্রান্সউইক, নিউ ফাউন্ডারল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডোর, নোভা স্কোশিয়া অ্যান্ড প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। সো এই চারটা প্রভিন্স নিয়েই আসলে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটা। আমি আজকে আপনাদেরকে দিব নিউ ব্রান্সউইকের শুধুমাত্র স্পেসিফিক নিউ ব্রান্সউইকের ডেজিগনেটেড এমপ্লয়ার্সদের ঠিকানা। তার মানে আরও তিনটা প্রভিন্সের ডেজিগনেটেড এমপ্লয়ার্স কিন্তু রয়েছে। সো আপনারা যদি চেষ্টা করেন ডেফিনেটলি এতগুলোর মধ্যে যদি আপনাদের প্রপার যোগ্যতা এবং দক্ষতা থাকে সফল হতে পারবেন। এখন কথা হচ্ছে সফল হবেন কি করে, কি করে কন্ট্যাক্ট করবেন এদের সাথে, কি করে এই চাকরিটা ম্যানেজ করবেন, কর্তাদের কিভাবে খুঁজে পাবেন। সো বেসিক্যালি আপনারা যদি এই লিঙ্কটাতে ক্লিক করেন তাহলেই পেয়ে যাবেন নিয়োগকর্তাদের লিস্ট। আমি আপনাদেরকে লিঙ্কটাতে ক্লিক করে এখনই দেখিয়ে দিচ্ছি। সো লিঙ্কটাতে যখনই আপনারা যাবেন এই ধরনের একটা নিউ ফোল্ডার ওপেন হবে, লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক এই লেখাটার মধ্যে, নিউ ব্রান্সউইকে মনোনীত নিয়োগকর্তা। এখানে একটা হিডেন লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনারা চলে যাবেন এই পেজটাতে। সো এইটা হচ্ছে ইমিগ্রেশন নিউ ব্রান্সউইক, নিউ ব্রান্সউইকের একদম গভর্নমেন্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে আসলে আপনারা এখানে দেখতে পাবেন দ্য ফলোয়িং ইজ এ লিস্ট অফ এমপ্লয়ার্স ডেজিগনেটেড ইন নিউ ব্রান্সউইক আন্ডার দ্য আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। দ্য লিস্ট ডাজ নট ইন্ডিকেট দ্যাট দিস এমপ্লয়ার আর হায়ারিং। So designated employers are required to advertise vacancies to be filled. এটা একটু আমি আপনাদেরকে ট্রান্সলেট করে বলে দিচ্ছি। এই কোম্পানিগুলোই হচ্ছে ডেজিগনেটেড এমপ্লয়ার যেটা কিনা নিউ ব্রান্সউইকের আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের আন্ডারে হায়ার করতে পারবে। এখন কথা হচ্ছে লিস্ট কিন্তু আপনাদেরকে বলে দিবে না, ধরেন হচ্ছে এই যে আকাডিয়া বটল এক্সচেঞ্জ লিমিটেড, এটা লিস্ট আছে। তার মানে এই না যে আকাডিয়া বটল এক্সচেঞ্জ লিমিটেড এই মুহূর্তে হায়ার করছে, এটাই বলেছে, ঠিক আছে? সো হায়ার করছে কি না সেটা জানার জন্য আপনাকে ডেফিনেটলি এই কোম্পানিকে কন্ট্যাক্ট করতে হবে অথবা তাদেরকে সার্চ দিয়ে আপনি জব ব্যাংক ফর ফরেইনার্স সেখানে জব ব্যাংক ক্যানাডাতে গিয়ে এদের নাম সার্চ দিলেও আপনি দেখতে পারবেন আসলে কি এই কোম্পানিটা হায়ার করছে কি না। তারপর লেখা আছে পজিশন উইথ ডেজিগনেটেড এমপ্লয়ার্স ক্যান বি ফাউন্ড বাই সার্চিং ক্যানাডা অ্যান্ড নিউ ব্রান্সউইক জব সার্চ ওয়েবসাইট ওয়ার ইজ www.nbjobs.ca। অলসো আপনারা এই লিঙ্কটাতেও যেতে পারেন www.nbjobs.ca। ইফ ইউ আর লুকিং ফর এ পজিশন উইথ
উইথ এ ডেজিগনেটেড এমপ্লয়ার ইউ আর এনকারেজ টু অ্যাপ্লাই ফর অ্যাডভার্টাইজ ভ্যাকেন্সিস। সো আপনি যদি এই পজিশনগুলোতে আবেদন করার জন্য রেডি হয়ে থাকেন তাহলে আপনি এই জব ভ্যাকেন্সিগুলো দেখতে পারেন। এটা বলা হয়েছে এমপ্লয়ারদের জন্য, সো এটা বুঝে কোনো লাভ নাই। এই হচ্ছে আপনাদের, দেখেন কত কত শত কোম্পানি যারা কিনা ডেজিগনেটেড এমপ্লয়ার হচ্ছে শুধুমাত্র নিউ ব্রাঞ্চুইকের মতো একটা প্রভিন্সে, ঠিক আছে। সো এখানে অগণিত 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 ডেজিগনেটেড এমপ্লয়ার আছে বা কোম্পানি আছে যাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে চান, তাদের সাথে আপনি কী করে যোগাযোগটা করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো আপনাদেরকে যেতে হবে nb.ca, আপনাদেরকে যেতে হবে nbjobs.ca, ঠিক আছে। সো আপনারা যখনই এই পেজটাতে আসবেন তখনই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে জবগুলো সার্চ করতে হবে। জবগুলো সার্চ করার জন্য আপনারা কি করবেন, এই যে লিস্টটা আছে এই লিস্ট থেকে যে কোনো একটা নাম নেবেন, ঠিক আছে। ধরেন আমি একদম ফার্স্ট এডটাই নিচ্ছি জাস্ট দেখার জন্য যে ওরা হায়ার করছে কি না। আপনাকে এখানে সার্চ করতে হবে, আচ্ছা, নো জবস কুড বি ফাউন্ড ম্যাচিং সার্চ ক্রাইটেরিয়া, তার মানে হচ্ছে এরা কোনো জব সার্চ করছে না। এইভাবেই আপনাকে প্রত্যেকটা কোম্পানির নাম এখানে দিয়ে দেখতে হবে যে কে আসলে আপনাকে জবের অফার করছে। এছাড়াও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব যে জব ব্যাংক ক্যানাডা ফর ফরেইনার্স যেটা আছে সেই লিঙ্কটা দেখেন। আপনাদেরকে অবশ্যই সার্চ দিতে হবে জব ব্যাংক ক্যানাডা ফর ফরেইনার্স, ঠিক আছে। তারপর হচ্ছে টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স ফাইন্ড এ নিউ জব ইন ক্যানাডা। আপনি কিন্তু অ্যাজ এ ফরেন ওয়ার্কার্স যেটা সেটাই আপনাকে সার্চ দিতে হবে। দেখেন রিক্রুইট টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স, আপনি কিন্তু শুধু ডিরেক্ট জব ব্যাংকে গেলে হবে না। এরপরে আপনাকে দেখেন 12,214টা আছে। সো আপনি যদি লোকেশনেই শুধুমাত্র নিউ ব্রাঞ্চুইক লেখেন, ঠিক আছে, এ দেখেন চলে আসছে নিউ ব্রাঞ্চুইকের অল দ্য জবস। এখন আপনাকে যেটা করতে হবে, দেখেন টিম হর্টনস, ডোনাট ক্রিক কোম্পানি, কার্লটন, ভিক্টোরিয়া উড প্রডিউসার অ্যাসোসিয়েশনস, এদের সাথে আপনাকে আমি যে লিস্টটা দিয়েছি সেই লিস্টটাতে ম্যাচ করতে হবে যারা আসলে রেকগনাইজড কোম্পানি কিনা। যদি হয় আপনি ডিরেক্টলি এখান থেকেও আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও সার্চ করার আরও একটা উপায় হচ্ছে এই যে দেখেন এখানে আপনি দিবেন এলএমআইএ পেন্ডিং, এলএমআইএ অ্যাপ্রুভড, এলএমআইএ অ্যাপ্রুভডেও যখন দিবেন তখন বেসিক্যালি আপনাকে 60টা রেজাল্ট দেখাচ্ছে। সো 60টাতেও যদি আমি ঠুকি তাহলে দেখেন, ওকে। সো আমি আপনাদেরকে আজকে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, যখন এখানে এই রেড মার্কটা থাকবে দ্যাট মিন্স আপনি এখানে আবেদনটা করতে পারবেন না, যদিও তাদের অ্যাপ্রুভড একটা এলএমআই এর ব্যবস্থা রয়েছে তারপরও, দেখেছেন যেইটাতে এই সাইনটা আছে সেই সাইনটাতে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না। সো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে এই সাইনটা যেখানে নাই শুধুমাত্র সেটাতেই আপনারা আবেদনটা করতে পারবেন। সো সেই হিসেবে অবশ্যই আপনাদেরকে আবেদনটা করতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে এই ফার্ম মেশিনারি অপারেটর এইটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দেখেন হু ক্যান অ্যাপ্লাই টু দিস, এখানে কিন্তু ওই রেড সাইনটা নাই। সো আদার ক্যান্ডিডেট উইথ অর উইদাউট এ ক্যানেডিয়ান ভ্যালিড ওয়ার্ক পারমিট, যেটা কিনা হচ্ছেন আপনারা, ঠিক আছে। আর এই দেখেন দিস এমপ্লয়ার হ্যাজ অ্যাপ্লাইড ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং তাদের কাছে এটা আছে। সো এইটাই হচ্ছে আপনাদেরকে দেখতে হবে, হাউ টু অ্যাপ্লাই গেলে আপনারা হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাইটা করতে পারবেন। এই ইমেলে আপনাদেরকে ইমেলটা করতে হবে আর শুধুমাত্র সার্চ করবেন যে এই যে কোম্পানিটা এইটা কি লিস্টটাতে আছে কি না, যেই লিস্টটা আমি আপনাদের আজকে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি। সো এই হলো বেসিক একটা ওয়ে, খুব সহজ একটা ওয়ে, আমি হাতে গড়িতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এদের কাছে কী করে অ্যাপ্লাই করবেন, যোগাযোগ কী করে করবেন, সব কিছু ডিটেলস বলে দিয়েছি। যোগাযোগটা কীভাবে করবেন বা অ্যাপ্লাই কীভাবে করবেন, যখনই দেখবেন এরা হায়ার করছে তখনই আপনাকে সেই অনুযায়ী ক্যানাডিয়ান স্টাইলের রিজিউমে এবং কাভার লেটার একটা প্রফেশনাল ইমেল লিখে ইমেলের অ্যাটাচমেন্টে পিডিএফ আকারে দিয়ে তারপর হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটাতে ইমেলটা করতে হবে। সো এইভাবেই আপনাকে জব সার্চ দিতে হবে অথবা করতে হবে, সেই হিসেবে আপনাদেরকে আবেদনটা করতে হবে।
এই তো। এছাড়াও যারা আপনারা মনে করেন যে ঠিক আছে নিউ ব্রাঞ্চকের লিস্ট তো আমি পেলাম, অন্য কোনো প্রভিন্সের ডেজিগনেটেড এমপ্লয়ারদের লিস্ট পাওয়া যাবে কিনা, আমি এখানে আরেকটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কটাতেও আপনারা ক্লিক করতে পারেন, করলে আপনারা পেয়ে যাবেন ক্যানাডা নোভাস্কোশিয়া ডেজিগনেটেড এমপ্লয়ার লিস্ট, যেটা আমি এখানে বিস্তারিতভাবে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো আপনারা এটাও দেখতে পারেন। আর হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার করার জন্য। ধন্যবাদ সবাইকে।